Hi viewers, today discuss about activity 11, lesson 2, class 5, wings. Write T for true and F for false statements in the boxes given. তো আমরা প্যাসেজটা পড়েছি, প্যাসেজটা পড়ার পর আমরা অ্যাক্টিভিটি 10 করেছিলাম। অ্যাক্টিভিটি 10 এ সেই প্যাসেজ থেকে কোয়েশ্চেন আনসার ছিল, সেই প্যাসেজটা পড়ে কোয়েশ্চেন আনসার করতে হতো। এখন আমরা সেই প্যাসেজেরই সেই প্যাসেজটা থেকে ট্রু ফলস করব। রাইট টি, টি ফর ট্রু, সত্য হলে টি বসাতে হবে, আর ফলস হলে, মিথ্যা হলে এফ বসাতে হবে। Some years ago, in December, an exploration team started trekking. সেটা ডিসেম্বর মাস ছিল, তখন আমরা পড়েছিলাম ফেব্রুয়ারি মাস। তো এটা কোনো ফলস, মিথ্যা হবে। এই যে এফটা আছে, এই এফটা আমরা এই জায়গাটাতে বসাবো, বুঝে গেছি। বি নম্বর, দ্য ক্লাইম্বার্স ডিফরেস্ট দেয়ার কোর্স। তো বরফ যে ছুটাচ্ছিল তারা ডিফরেস্টেড করছিল, তো সেটা কোথায় থেকে, কোর্ট থেকে। আমরা সেখানে পড়েছিলাম বুট থেকে, তো এটা হবে মিথ্যা, ফলস। তো এফটা আমরা কোথায় বসাবো, এই এফটা বসাবো এখানে। সি নম্বর, এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন। তো জমে যাওয়া একটা জায়গায় পাওয়া গেছিলো, সেই বরফের মধ্যে, জমে যাওয়া বরফের মধ্যে পাওয়া গেছিলো, তারা ডিসকভার করেছিল। এটা সত্য, এ ওয়াইল্ড ফক্স ওয়াজ ফাউন্ড ফ্রোজেন। টিটা আমরা কোথায় বসাবো, এই টিটা বসাবো এখানে, বসাবো ট্রু। অন রিচিং দ্য সামিট, দ্য ক্লাইম্বার্স ওয়ার ভেরি হ্যাপি। যখন তারা সেই উঁচু জায়গায় সামিটে পৌঁছালো, তারপর তারা কী হয়েছিল, তার খুবই খুশি হয়েছিল। ওয়ার দ্য ক্লাইম্বার্স ওয়ার, আরোহীরা খুব খুশি হয়েছিল, হ্যাপি। এটা ঠিক, সত্য। টিটা তাহলে আমরা কোথায় বসাবো, এখানে টিটা বসাবো। এরপর অ্যাক্টিভিটি 12 করবো আমরা। অ্যাক্টিভিটি 12-এ বলা হয়েছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাডজেক্টিভ কী, অ্যাডজেক্টিভস সেগুলোকে বলা হয়, ডিসক্রাইবিং ওয়ার্ডস আর কল অ্যাডজেক্টিভস, মানে বর্ণনা দিচ্ছে যে সে কেমন, মানে তার সে সাবজেক্টকে, সাবজেক্টটা কেমন সে সম্বন্ধে বলা হচ্ছে, বর্ণনা দিচ্ছে। অ্যাডজেক্টিভস, ডিসক্রাইবিং ওয়ার্ডস আর কল অ্যাডজেক্টিভস। তো এখানে সেন্টেন্সগুলোতে একটা, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দিয়েছে এখানে, ফেমাস করে দিয়েছে। জীবনানন্দ দাস, জীবনানন্দ ওয়াজ এ ফেমাস পোয়েট অফ দ্য বেঙ্গল, মানে বাংলার ফেমাস কি, বিখ্যাত, বিখ্যাত কবিকে। তাহলে এখানে বলছে যে কবিটা, বাংলার যে কবি কে, জীবনানন্দ, তো সে কি বিখ্যাত। তো এখানে ডিসক্রাইব করছে, বর্ণনা দিচ্ছে যে সে বিখ্যাত। এখানেও আমরা দেখব এখন বি নম্বরটাতে, দ্য সান রাইজেস অন দ্য স্নোই মাউন্টেন টপ। তো সান রাইজেস, তো সানটা, সূর্যটা উঠে, সাইন্স মানে কিরণ দেয়, অন দ্য স্নোই মাউন্টেন টপস। তো কোন মাউন্টেনের কথা বলা হয়েছে, স্নোই, সেই বরফ, বরফে। তো এখানে আন্ডারলাইন করবো এটাকে, স্নোইটাকে। যেমন এখানে নিচে দাগ দেওয়া আছে, তো এরও নিচে দাগ দিতে হবে স্নোই, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ব্রোকেন চেয়ার, তো চেয়ারটা কেমন, ব্রোকেন, ভেঙে যাওয়া। তো দ্য ব্রোকেন চেয়ার, দ্য ব্রোকেন চেয়ার ওয়াজ রিমুভ দ্য রুম। তাহলে ব্রোকেন, ভেঙে যাওয়া যে চেয়ারটা আছে, সেটা থেকে কোথায় থেকে সরাতে বলছে, সেই রুম থেকে সরাতে বলছে। তো চেয়ারটা কেমন, বর্ণনা দিচ্ছে, তাহলে ব্রোকেন, ভেঙে যাওয়া। তো এটাকে আমরা আন্ডারলাইন করব, এই যেখানে যেমন আন্ডারলাইন দেওয়া আছে এখানেও সেইভাবে আন্ডারলাইন করব। ডি নম্বর, এ ফল স্মেলস হভার্স, হভার্স মানে ঘুরছে, এ ফল স্মেল। তাহলে বলেছে যে একটা ময়লা গন্ধ আসছে, কোথায় থেকে, কিচেনের মধ্যে থেকে। তো কেমন সেটা ময়লা গন্ধ, কেমন স্মেলের কথা বলা হয়েছে, ফল স্মেল, ফাউল স্মেল। তো এটাকে আন্ডারলাইন কর, ফাউলটাকে। তো এখানে যেভাবে আন্ডারলাইন করা আছে এভাবে এখানেও আমরা আন্ডারলাইন করব। এরপর করব অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13-এ কী বলে, টেক ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স এ অ্যান্ড ওয়ান ওয়ার্ড ফ্রম
বক্স বি, এখানে বক্স এ দেওয়া হয়েছে আর এখানে বক্স বি দেওয়া হয়েছে। রাইট দ্য পেয়ার অফ অপোজিট ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং ইন দ্য গিভেন স্পেস। তো এখানে যে ফাঁকা জায়গা দেওয়া আছে সেইগুলোতে কী করতে হবে, অপোজিট ওয়ার্ড মানে একটা দেওয়া আছে, যেমন এখানে এই হার্টটা এখানে লেখা আছে, তার অপোজিট কী হবে সফট, এই যে সফটটা এখানে লেখা হয়েছে, তাহলে হার্ডের অপোজিট হচ্ছে সফট। টেক ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স এ অ্যান্ড ওয়ান ওয়ার্ড ফ্রম বক্স বি, রাইট দ্য পেয়ার অফ অপোজিটস, পেয়ার তৈরি করতে হবে ওয়ার্ডসের ইন দ্য গিভেন স্পেস এই ফাঁকা জায়গাটাতে। আর ওয়ান ইজ ডান ফর ইউ, যেটা বললাম এখনই যে হার্ড এখানে লেখা হয়েছে আর তার অপোজিট কি সফট, তেমনই হার্ডের পরে কি আমরা দেখতে পাচ্ছি, ডিফিকাল্ট, ডিফিকাল্ট এখানে বসাবো, বসাবো ডিফিকাল্টটা এখানে বসাবো, আর ডিফিকাল্টের অপোজিট কী হবে, ডিফিকাল্ট ইজি, ইজিটা আমরা এখানে বসাবো। তারপর নেক্সট, তাহলে ইজিটা আমরা কোথায় বসাবো, এই ইজিটা এখানে বসাবো, সব দেওয়াই আছে কোনো অসুবিধা নাই। নেক্সট থ্রি নম্বরে, তিন নম্বর ওয়াইল্ড, ওয়াইল্ডের অপোজিট কী হবে, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, যে বনে থাকে, বন্য পশু ওয়াইল্ড অ্যানিমালস। তো গৃহপালিত পশু কী হবে, ডোমেস্টিক অ্যানিমালস, তো ডোমেস্টিকটা এখানে হবে, ওয়াইল্ড হবে এখানে। প্রথমে আমরা এই সবগুলোকে এই পরপর বসিয়ে দিব, তারপর অপোজিটগুলোকে এদিকে বসাবো। তাহলে তিন নম্বরে আমরা আছি, এক দুই তিন, তিন নম্বরে ওয়াইল্ড তিন নম্বরে বসাবো আর অপোজিট ডোমেস্টিক বসাবো এখানে বসাবো। চার নম্বরে হ্যাপি, হ্যাপি কোথায় বসবে, চার নম্বরে, আর হ্যাপির অপোজিট হচ্ছে স্যাড, এই যে স্যাড আছে স্যাডটা চার নম্বরে এখানে বসাবো। পাঁচ নম্বরে কী আছে, সেভার, সেভারটা কোথায় বসাবো, পাঁচ নম্বরে বসাবো, আর সেভারের অপোজিট কী হবে, জেন্টাল, জেন্টালটা এখানে বসাবো। তারপরে ছয় নম্বর কী আছে, রিনাউন্ড, রিনাউন্ডটা এখানে বসাবো ছয় নম্বরে, তার অপোজিট হবে আননোন, আননোনটা আমরা তাহলে এখানে বসাবো। সাত নম্বর, সাত নম্বর কী হবে, ফাউল, ফাউলটা এখানে বসাবো, আর তার অপোজিট কী হবে, ফ্র্যাগমেন্ট, ফ্র্যাগনেন্ট, ফ্র্যাগনেন্টটা এখানে বসাবো। তাহলে এটা আমি করে দিচ্ছি, একটা এখানে লিখে দিচ্ছি, ডিফিকাল্ট প্রথমে আমি বসিয়ে দিলাম, হার্ড, এইচ এ আর ডি, হার্ড, ডিফিকাল্ট, ওয়াইল্ড, হ্যাপি, সেভার, রি, রিনাউন, সেভার হলো রিনাউন, সেভার, রিনাউন্ড, ফাউল, এফ এফ ও ইউএল, ফাউল। তো হার্ডেরটা কী হবে, হার্ড হবে সফট, লিখাই আছে প্রথমে এসে সফট। ডিফিকাল্টের কী হবে, ইজি। ওয়াইল্ডের কী হবে, ডোমেস্টিক, ডোমেস্টিক, ডিও এম ইএস টি আই সি, ডোমেস্টিক। হ্যাপি স্যাড, হ্যাপি স্যাড, সেভার, সেভারের কী হবে, সেভারের হবে জেন্টাল, জেন্টাল। তারপরটা কী আছে, রেনাউন্ড, রেনাউন্ডের কী হবে, রেনাউন্ডের হবে আননোন, আননোন। ফাউলের কী হবে, ফ্র্যাগ্রেন্ট, ফ্র্যাগনেন্ট, ফ্র্যাগনেন্ট, এনএনটি, ফ্র্যাগনেন্ট।